ভোরের নিউজ দেশে বিদেশে অথবা প্রবাসে আমরাই প্রথম। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেড় লাখ টাকায় কর্মী যাবে মালয়েশিয়ায় বললেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইমরান আহমেদ। দেড় লাখ টাকার মধ্যে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার 26 মে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ইমরান আহমেদ এসব জানান। তিনি বলেন, আগে সরকার নির্ধারিত 1,60,000 টাকার চেয়ে অনেক বেশি নেওয়া হয়েছে কর্মীদের কাছ থেকে, 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। এবার সেটা যেন না হয় সে লক্ষ্যে কাজ করছে মন্ত্রণালয়। 29 এবং 30 মে মালয়েশিয়ায় যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার চালুর বিষয়ে ভালো খবর আসতে পারে বলেও আশা করেন প্রতিমন্ত্রী। মালয়েশিয়ায় কয়েকটি রিক্রুটিং এজেন্সি থেকে পাঠানো কর্মীরা কাজ পাচ্ছে না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন লিখিত অভিযোগ পাননি তিনি। সাংবাদিকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতারিত কর্মীরা হাইকমিশনে গিয়ে অভিযোগ করেছে, গণমাধ্যমের সংবাদ হয়েছে, সচিবকে লিখিতভাবে জানানো হয়েছে। তখন প্রতিমন্ত্রী আর এ বিষয়ে আলোচনা বাড়াননি। মতবিনিময় অনুষ্ঠানে বায়রা সভাপতি বেনজির আহমেদ, মন্ত্রণালয়ের সচিব রৌনক জাহান, অতিরিক্ত সচিব মুনিরুস সালেহীন, বিএমইটির ডিজি সেলিম রেজা সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরবিএম সভাপতি ফিরোজ মান্না এবং সাধারণ সম্পাদক মাসুদুল হক উপস্থিত ছিলেন। এদিকে বিদেশে প্রশিক্ষিত কর্মী পাঠাতে প্রতিটি উপজেলায় একটি করে টিটিসি স্থাপনের মাধ্যমে জেলায় জেলায় শুরু হয়েছে অভিবাসন বিষয়ক অবহিতকরণ কর্মশালা। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে প্রত্যেকটি জেলায় অভিবাসন প্রত্যাশীদের নিয়ে এ ধরনের কর্মশালার আয়োজন করা হচ্ছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নতুন প্রতিমন্ত্রী অভিবাসনের ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধিকে অধিকতর গুরুত্ব দিচ্ছেন। সচেতন করা গেলে অভিবাসী প্রত্যাশীদের অভিবাসন খরচ কমে যাবে, সঠিক কাজ পাবে এবং বিদেশে গিয়ে প্রতারণা হওয়া থেকে রক্ষা পাবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিভিন্ন জেলা সফর করে এ ধরনের আয়োজন করছে। এসব কর্মশালায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, কোথাও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।